পিৎজা, পাস্তা, স্যান্ডউইচ সহ বিভিন্ন ফাস্টফুড তৈরিতে খুবই অত্যাবশ্যকীয় একটি উপাদান হচ্ছে সিলিফ্লেক্স। আর এই সিলিফ্লেক্সই সুপার শপগুলোতে খুব চড়া দামে বিক্রি হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজে সিলিফ্লেক্স তৈরি করা যায়। সহজ বাঙালি রান্না চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আমি এখানে 25-30টি শুকনা মরিচ নিয়েছি এবং শুকনা মরিচগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করব। সিলিফ্লেক্সটা তৈরি করার জন্য এই যে শুকনো মরিচটাকে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এবং হালকাভাবে ড্রাই রোস্ট করতে হবে। তা তার জন্য আমি দিয়ে দিচ্ছি প্যানে। রোস্ট করার সময় খেয়াল রাখতে হবে যেন কালারটা চেঞ্জ না হয়ে যায়। মরিচগুলোকে 2 মিনিট ধরে হালকা আঁচে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। দেখুন, মরিচটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। তো আমি এখন প্লেটে নামিয়ে নিচ্ছি। প্যান থেকে নামিয়ে 2 মিনিট রেখে এটাকে আমি রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। এখন এটাকে গ্রাইন্ড করে নেব, কিন্তু খুব বেশি মিহি করে গ্রাইন্ড করা যাবে না। তার জন্য আমি একটা গ্রাইন্ডারের জার নিয়েছি। গ্রাইন্ডারের জার বলতে ব্লেন্ডারের সব থেকে যে ছোট জারটা সেটা নিয়েছি, যেটাতে শুকনো মশলা গ্রাইন্ড করে। আমি 3 বারে কয়েক সেকেন্ডের জন্য সুইচটা অন করেছিলাম, দেখে নেব কি অবস্থা। তৈরি হয়ে গেল খুব সহজে সিলিফ্লেক্স। সিলিফ্লেক্সটার বৈশিষ্ট্য হচ্ছে এই যে চিলির যে দানাগুলো, এগুলো কিন্তু আস্ত থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে সিলিফ্লেক্সের বৈশিষ্ট্য। আরও একটু কম গ্রাইন্ড করলে আরও ভালো হতো। তো সিলিফ্লেক্স করার সময় এটা খেয়াল রাখতে হবে, মরিচটা যখন রোস্ট করবেন তখন যেন কালারটা চেঞ্জ না হয়, আর এই যে ফ্লেক্সটা করার সময়, গ্রাইন্ড করার সময় এটা একটু আস্তে আস্তে থাকবে, একদম মিহি করা যাবে না। তো এখন এটাকে আপনারা এয়ারটাইট বক্সে করে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। তো এখন আমি এটাকে একটা এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করব। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের একটু উৎসাহ জানাতে পারেন। আমাদের চ্যানেলে অনেক মজার মজার কিছু রেসিপি আছে, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো ভিজিট করে সেগুলো দেখে নিতে পারেন। সহজ বাঙালি রান্না চ্যানেলটি ভিজিট করার জন্য অসংখ্য ধন্যবাদ।